প্রতি মাসে বিনামূল্যে বিপুল টাকা আয় করতে চান তাহলে বিনামূল্যে শুরু করুন একটি অত্যাধুনিক আধুনিক ব্যবসা তো যেটা থেকে কিন্তু আপনারা বাড়িতে বসেই এই ব্যবসাটি কিন্তু চালনা করতে পারবেন এটার জন্য আপনাকে কিছু পদ্ধতি করতে হবে সেই পদ্ধতিগুলো জানবার জন্যই কিন্তু আজকে ভিডিওটা তো আর বেশি সময় নষ্ট না করে আমরা আজকে এই ভিডিওটা শুরু করবো তবে ভিডিওটা শুরু করবার আগে একটা ছোটো রিকোয়েস্ট করবো যা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে কিন্তু নিত্য নতুন সমস্ত আপডেট দেওয়া হয়ে থাকে প্রতিনিয়ত এবং নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য অবশ্যই বলবো পাশে দেওয়া বেলটিকে বাজিয়ে দিন তো যেটা সর্বপ্রথম বলবো যে বিষয়টা আসলে আধার কার্ডের আপডেটের কাজ কিন্তু ইতিমধ্যেই ইউডায়ার একটি কিন্তু ওয়েবসাইটে সেখানে কিন্তু লিংক দিয়ে দিয়েছে যে আধার কার্ডের ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে আপনি কিন্তু আপনার আধার কার্ডের সমস্ত কিছু ভুল হয়ে থাকলে সেটা আপনি গ্রাহকদের কিছু ভুল হয়ে থাকলে সেটা কিন্তু আপনি ঠিক করতে পারবেন সেটা সেটার জন্য অবশ্যই আপনাকে আধার কার্ডের ফ্রাঞ্চাইজি নিতে হবে তো সেটার জন্য কিছু কিছু রিকোয়ারমেন্ট রয়েছে যেগুলো কিন্তু আপনার থাকতে হবে সেই রিকোয়ারমেন্টগুলো কী সেগুলো জানবো এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো জানবো তো অনেকেই বলে যে আধার কার্ডের মোবাইল নাম্বারটা আমি চেঞ্জ করতে পারছি না সেটাও কি চেঞ্জ হবে কি না তো অবশ্যই এটা কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে অবশ্যই আপনি পারবেন সেটার জন্য কিন্তু আপনাকে আধার কার্ডের ফ্রাঞ্চাইজি নিতে হবে সেটা শুধু আপনার জন্য না এটা আপনি দিয়ে আপনি বাড়িতে বসে গ্রাহকদের what that পাবলিক যে আপনার কাছে আসবে সেটা সেটা কিন্তু সেটা কিন্তু আপনি তার যেই আধার কার্ডের যেই ভুলটা থাকবে সেটা আপনি চেঞ্জ করতে পারবেন ঠিক করে দিতে পারবেন তো সেটার জন্য আপনাকে ফ্রাঞ্চাইজি নিতে হবে তো এই ব্যবসা যদি আপনি করতে চান এটা থেকে যদি আপনি ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই বলুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন তো প্রথমে যেটা বলতে চাই সেটা হলো বাড়িতে বসে মোটা টাকা আয় করতে চান তাহলে কিন্তু শুরু করুন এই ব্যবসা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোনো টাকা ইনভেস্ট না করে বিপুল টাকা আয় করতে পারবেন এই ব্যবসার মাধ্যমে আধার কার্ডের ফ্রাঞ্চাইজি খুলে আপনি বাড়িতে বসেই হয়ে যাবেন মালামাল বর্তমানে আধার কার্ড অত্যন্ত জরুরি একটি ডকুমেন্ট যেটা কিন্তু সরকারি থেকে বেসরকারি সমস্ত কাজের জন্য আধার কার্ড থাকা কিন্তু ইতিমধ্যে আমরা যেটা জানি প্রত্যেকে যে বাধ্যতামূলক কিন্তু করে দিয়েছে সরকারি এবং বেসরকারি সমস্ত কাজের জন্য ফলে আধার কার্ডে কোনো ভুল থাকলেই শীঘ্রই কিন্তু সেটা আপডেট করবার পরামর্শ দেওয়া হয়ে থাকে এবং সেটা আপডেট করবার জন্য আমরা অনেকেই জানি যে সেটা কিন্তু ইউডিআইয়ের ওয়েবসাইট এছাড়া এছাড়া সেটা ইউডিআই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমরা প্রত্যেকে সম্ভব হয় না আমাদের সেটা কিন্তু একটা ফ্র্যাঞ্চাইজিতে গিয়েও কিন্তু আমরা বদল করতে পারি তো সেটা আপনি নিজে নিজেই ফ্র্যাঞ্চাইজিটা খুলতে পারবেন তো সেটার জন্য কী করতে হবে সেটা জেনে নিন আধার কার্ডের ফ্র্যাঞ্চাইজি চাইলে এর জন্য প্রথমে এর তরফে আয়োজিত একটি পরীক্ষায় পাস করতে হবে ঠিক আছে তো এরপর সার্ভিস সেন্টার খোলার জন্য একটি লাইসেন্স দেওয়া হবে সেই পরীক্ষায় পাস করবার পরে পরীক্ষা পাশ করার পর আপনার আধার কার্ড এনরোলমেন্ট নম্বর ও বায়োমেট্রিক ভেরিফিকেশন করাতে হবে এরপর কমন সার্ভিস সেন্টার রেজিস্ট্রেশন করাতে হবে দেখে নিন সেটা কী হবে তো সেটা আপনাদের জানাই তো আধার ফ্র্যাঞ্চাইজি লাইসেন্স নেওয়ার জন্য একটা ওয়েবসাইটে যেতে হবে যেটা কিন্তু আমি লিঙ্কটা আমি ভিডিও নিচে দিয়ে দিচ্ছি ঠিক আছে এনএসইআইটি এটার ওয়েবসাইট যেতে হবে তো সেখানে ক্রিয়েট নিউজ ইউজার একটি অপশান রয়েছে সেখানে ক্লিক করতে হবে তো নিউ একটি ফাইল খুলে যাবে এরপর শেয়ার কোর্ট অ্যান্ড এন্টার এন্টার করবার কথা বলা হবে সেটা করবেন ঠিক আছে সবগুলো লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশানে আপনাদের সুবিধার জন্য দিয়ে দিচ্ছি সেখানে কে ওয়াইসি গিয়ে অফলাইনে ই আধার ডাউনলোড করতে হবে ঠিক আছে সেটা অফলাইনে গিয়ে কিন্তু কে ওয়াইসি অফলাইন কে ওয়াইসি ই আধার ডাউনলোড করতে হবে তো ডাউনলোড হওয়ার পরে সেটা একটা ফাইল খুলবে সেটা শেয়ার কোড দুটি ডাউনলোড হয়ে যাবে তো এটা নিয়ে যদি আপনারা ডিটেলসে ভিডিও চান আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান সেটা নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও দিয়ে দেবো তো আবেদন করবার সময় আপনার স্কিনে একটি ফর্ম খুলে আসবে সেটি ফিল করে সাবমিট করে দিতে হবে আপনার ফোন এবং ইমেল ইউজার আইডি পাসওয়ার্ড চলে আসবে ঠিক আছে তো সে এর মধ্যে আধার টেস্টিং এবং সার্টিফিকেশন পোর্টালে সহজেই লগ ইন করতে পারবে এরপর কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে তাহলে সেই পেজটার থেকে নতুন একটা ইন্টারফেস চলে আসবে আগামী স্টেপে একটি ফর্ম ফের খুলিয়া যাবে এবং সেটি ফিল করে নিজের ছবি ও ডিজিটাল সাইন আপ করে আপনাকে জমা করতে হবে তো সেখানে সাবমিট করার পরে সমস্ত তথ্য সঠিক কি না সেটা একবার চেক করে নেবেন এবং টু সাবমিট ফর্মে ক্লিক করুন করাবার পরে তো সেই পরে দেখবেন এরপর পেমেন্ট করতে হবে সেই পেমেন্ট কি মিনুতে গিয়ে পেমেন্টটা অপশানে ক্লিক করবেন সেখানে যেভাবে আপনি পেমেন্টটা করতে চান সেটা নেট ব্যাঙ্কিং থেকে শুরু করে কার্ডে কিংবা ক্রেডিট ডেবিট সমস্ত এছাড়া ইউপিআই অপশান থাকে বর্তমান সমস্ত পেমেন্টের মাধ্যমে করতে চান সেই পেমেন্ট অপশানটা আপনি ক্লিক করে পেমেন্টটা করে দেবেন সেখানে পেমেন্টটা এখন বর্তমানে এখানে কিছু বলা নেই যে কত টাকা লাগবে সেটা পেমেন্টের সময় পঞ্চাশ থেকে ষাট টাকা কিংবা একশো টাকার মতন চার্জ লাগবে ক্লিয়ার বলতে পারছি না সেখান থেকে দেখবেন তা আপনারা যদি করবেন সেক্ষেত্রে কত টাকা চার্জ কাটছে ওটাও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে বলবেন না বাকি বন্ধুদের সেটাও কিন্তু তারাও জানবে তো সেন্টার বুকিং করার প্রক্রিয়া তো সেখানে সমস্ত তথ্য সঠিকভাবে জমা দেবার পরে এক থেকে দু দিনের জন্য অপেক্ষা করতে হবে দ্বিতীয়বার লগ ইন করবার সময় বুক সেন্টারে গিয়ে নিকটবর্তী সেন্টারে সিলেক্ট করতে পারবেন এরপর এই সংক্রান্ত পরীক্ষা দেওয়া হবে ঠিক আছে সেখানে অর্থাৎ সেন্টারে গিয়ে আপনাকে সেই সংক্রান্ত পরীক্ষাটা দিতে হবে এছাড়া আপনি বাড়িতে বসেও করতে পারেন আপনার থেকে দিন ও সময় জেনে পরীক্ষার দিন ঠিক করা হবে তো আপনি যে কোন দিন আপনি এই পরীক্ষাটার জন্য দিতে চান সেটা কিন্তু আপনার থেকে শুনে নেওয়া হবে সেই দিনই আপনি পরীক্ষাটা দিতে পারবেন সেটা আপনার উপর নির্ভর করবে তো এই ছিল ভিডিও আশা করি ভিডিওটা থেকে আপনারা হেল্পফুল হয়েছেন এবং এই বিজনেস যদি আপনি করতে চান এবং এই এই বিষয়ে আরও আলাদা একটা ভিডিও আমি আলাদা বানাতে পারি সেই বিষয়টা আপনাদের যদি কে কি বিষয়ের উপর আপনারা চান সেই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট কমেন্ট করে জানাতে ভুলবেন না সমস্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ